আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোমস্কুলিং কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগত। আমি আশরাফুন্নেসা, সহকারী শিক্ষক, বাংলাদেশ বিশ্ব পরিচয়। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 8 পাঠ 3 নিয়ে আলোচনা করব। চলুন বোর্ডে চলে যাই। শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শিক্ষক আশরাফুন্নেসা। আজকে ক্লাস নম্বর হচ্ছে 12। আজকে আপনাদের জন্য এসডাব্লিউ আছে, এসডাব্লিউ নম্বর হচ্ছে 5। আর আমার ফেসবুক আইডি হচ্ছে আশরাফুন্নেসা রুনা, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আর আজকের তারিখ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন আমরা অধ্যায় 8-এর পাঠ 3 নারী নির্যাতন সম্পর্কে পাঠ্য বইয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলুন চলে যাই আলোচনায়। বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। কিন্তু প্রতিনিয়ত নারী নির্যাতিত হয়, ফলে নারীর মানবাধিকার খর্ব হয়। অর্থাৎ নারী নির্যাতনের ফলে নারীর মানবাধিকার খর্ব হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়। অর্থাৎ নারী নির্যাতন সম্পর্কে জানা যায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। যেমন নারীদের অ্যাসিড ছুড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা, ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া, এগুলো হচ্ছে নারী নির্যাতন। যা আমরা ছোট প্রশ্নে বা সংক্ষিপ্ত প্রশ্নে যদি এরকম প্রশ্ন আসতে পারে যে নারী নির্যাতন কী ধরনের নারী নির্যাতন হয়, সেক্ষেত্রে আমরা এগুলো উত্তর লিখতে পারবো। নারীদের অ্যাসিড ছুড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা, ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া। এরপরে হচ্ছে যৌতুকের জন্য নারীরা নির্যাতিত হচ্ছে। কিসের জন্য নারীরা নির্যাতিত হচ্ছে? যৌতুকের জন্য। এই কারণে সমাজে অনেক নারীকে বোঝা হিসেবে গণ্য করে। অনেক ক্ষেত্রে পরিবারের বিনা অনুমতিতে মেয়েরা বাড়ির বাইরে যেতে বা কারো সাথে মিশতে পারে না। এতে পরিবারের সুনাম নষ্ট হয়েছে বলে ধরে নেওয়া হয়। নারী নির্যাতনের কারণে মেয়েদের শিক্ষা, বাইরে কাজের দক্ষতা বা সুযোগ ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নটা পাই সেটা হচ্ছে নারী, আমাদের দেশে নারীরা নানাভাবে নির্যাতন হচ্ছে। নারী নির্যাতনের ফলে মানে কীভাবে নির্যাতিত হচ্ছে, আর এই নির্যাতনের ফলে কী হচ্ছে? মেয়েরা শিক্ষা, বাইরে কাজের দক্ষতা ও সুযোগ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কী করছে, এটাও একটা ছোট প্রশ্ন হতে পারে। সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে। অর্থাৎ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই যে নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে কাজ করছে। নিপীড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করছে। এছাড়াও নির্যাতন দমনের জন্য 2011 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে। তবে এই ধরনের নির্যাতন নিপীড়ন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। শিক্ষার্থীরা, এখান থেকে আমরা যেমন ছোট প্রশ্নের অ্যান্সার করতে পারবো, আবার এখান থেকে আমরা শূন্যস্থান পূরণ কিছু কিছু যেগুলো আমরা উত্তর লিখতে পারবো, যেমন নিপীড়ন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। এবার চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নারী নির্যাতন মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর, এটাও একটা শূন্যস্থানের জন্য আমরা এই লাইনটা ভালো করে পড়বো।
এরপরে হচ্ছে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে। এই মন্ত্রণালয়ের অধীনে নিজের দুটি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে। অর্থাৎ এখানে যে ছোট প্রশ্নটা আসতে পারে, যেমন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে, এই মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রতিষ্ঠান, একটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি, আরেকটা হচ্ছে মহিলা বিষয়ের অধিদপ্তর। এবার উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে আমি আপনাদের সুবিধার্থে শূন্যস্থান পূরণ করে নিয়ে এসেছি। নারী নির্যাতন সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি আমরা সামাজিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে পরিবর্তন করতে পারি। তাহলে চলুন শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাই আমাদের মূল আলোচনায়। অর্থাৎ আজকে আপনাদের জন্য যেটা SW, সেটা হচ্ছে বাম ডান মিলকরণ। এখানে আপনাদের জন্য আমি তৈরি করে নিয়ে এসেছি 5টি বাম ডান। জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে এ পাশে, তারপর হচ্ছে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় রয়েছে, যৌতুকের জন্য নারীরা, নারী নির্যাতন প্রতিরোধে সরকারের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়, এ পাশে হচ্ছে নির্যাতিত হচ্ছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজ করছে, 2011 সালে আন্তর্জাতিক সনদ ও নীতিমালা, 1911 সালে বিশেষ সুবিধা পাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। অর্থাৎ এখান থেকে আপনাদের যেটা সঠিক সেটা খুঁজে বের করে বাম পাশের সাথে ডান পাশ মিল করতে হবে। আপনাদের SW সুবিধার্থে আমি উত্তরগুলো লিখে দিয়েছি। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে 2011 সালে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবেন, আমি কিন্তু মাঝখানে কোনো হাইফেন দেইনি, আমি পুরোটাই পূর্ণ বাক্যে লিখেছি। আপনারা যখন SW পড়বেন আপনারাও পূর্ণ বাক্যে লিখবেন, মাঝখানে কোনো হাইফেন দিবেন না। পরেরটা হোক, পরে খ নম্বর হচ্ছে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় রয়েছে আন্তর্জাতিক সনদ ও নীতিমালা, যৌতুকের জন্য নারীরা নির্যাতিত হচ্ছে, নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে, এরপরে হচ্ছে নারী নির্যাতন সম্পর্কে জানা যায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। আশা করি শিক্ষার্থীরা আপনারা সুন্দর করে SW করবেন। আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।